हेलो वेलकम बैक टू माय चैनल। आज के रेसिपी होच्छे सोयाबीन कोफ्ता। तो सेटा बनानोर जोन्नो आमादेर जा जा लागबे एखाने सेई समस्त इनग्रेडियंट्स गुलोई रयेछे, समस्तगुलो आमि देखिये नि। एटा होच्छे सोयाबीन, एटा एकटु गरम जले फुटिये 2 থেকে 3 মিনিট फुटिये जल चिपे रखा रयेछे। एटा होच्छे एकटा भाजा मसला, एटा आगे अन्य एकटा रान्नार जोन्नो बनानो होयेछिलो। तो एटा एखाने यूज करबे, एटा अपशनल, दितेओ पारो नाओ दिते पारो। एखाने রয়েছে আলু ডুমো ডুমো করে কাটা, আর এখানে রয়েছে কারির মশলা। এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা টমেটো, 2টো শুকনো লঙ্কা আর আদা রসুন রয়েছে পরিমাণ মতো। আর এখানে রয়েছে জিরে পাউডার আর সানরাইজের গরম মশলা। গোটা জিরেও এখানে ইউজ করতে পারো, আমাদের কাছে ছিল না তাই জন্য আমরা জিরা পাউডার ইউজ করছি। এটাকে এবার আমরা মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেস্ট বলতে একদম থকথকে হবে সেরকম না, মানে একটু কিমা টাইপের হবে। তো চলো সেটা করে নেওয়া যাক। আর এখানে লাগছে একটু বেসন, অল্প একটু বেসন হলেই হবে। মিক্সিতে এটা আমরা কিমা করে নিয়েছি সয়াবিনটাকে। এরপর এর মধ্যে কী কী দিয়ে মাখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এই কুচি কুচি করে রাখা পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজ রয়েছে মিডিয়াম সাইজে, এটা দিয়ে দিলাম। এরপর দেবো হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলাটার মধ্যে আর কি গোটা গরম মশলা আর গোটা জিরে একটু ভেজে নিয়ে গুঁড়ো করা আছে। এর মধ্যে দিয়েছি একটুখানি ব্ল্যাক পেপার পাউডার, অল্প একটু নুন, আর দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ। নুনটা নিজেদের স্বাদ মতো দেবে। দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে দিয়েছি একটুখানি চাট মশলা, এটা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল। এরপর যে বেসনটা আমি দেখিয়েছিলাম, অল্প একটু বেসন সেটা এর মধ্যে মিক্স করে দেবো। বেসনটা দিয়ে মাখার কারণ হচ্ছে যাতে এটা মানে কি বলবো আটোসাটো হয়, ভাজার সময় যাতে খুলে না যায়, কারণ সয়াবিনটা পেস্ট করা তো ওর মধ্যে একটু একটু জল রয়েই যাবে। সেই বেসনটা আমরা দিয়ে দিয়েছি, এরপর এটাকে আমরা মেখে নেব। এটা প্রপার আমরা মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর এটা এরকম দেখতে হয়েছে। এরপর এটাকে আমরা কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে একটু ছাঁকা তেলে ভেজে নেবো এটাকে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দেবো হচ্ছে তেল। সর্ষের তেলও দিতে পারো, রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারো। আমরা এখানে সর্ষের তেলেই ভাজবো, চাইলে এটা রিফাইন্ড অয়েলেও ভাজতে পারো। তেল প্রপার গরম হবে তারপরে এটা দেবো, না হলে কিন্তু এটা লেগে যাবে বা গোল গোল করে যেগুলো তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু ভেঙে যেতে পারে। এরকম একটু হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে গোল গোল করে ছাড়তে হবে, আর যেন জিনিসটা টাইট থাকে এটা দেখতে হবে। একসাথে 4-5টার বেশি ভাজবো না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর ভাজার সময় খুব একটা বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু এই সয়াবিনের বলগুলো ভেঙে যাবে বা পুড়ে যাবে। এখানে ভাজা হচ্ছে, ফাইনালি ভাজার পর এগুলো এরকম দেখতে হয়েছে প্রপার। একটু কড়া করে ভাজতে হবে যাতে ঝোলে দেওয়ার পরও সেটা ঠিকঠাক থাকে, মানে গলে না যায়। এখানে হচ্ছে যে আলুগুলো কেটে রেখেছিলাম কারির জন্য, সেই আলুগুলো ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। আর আলু যদি এত ছোট ছোট করে কাটা, খুব একটা ভাজা বা কষানোর দরকার নেই, ভাজতে ভাজতে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমরা এখানে ভেজে নেব। এর মধ্যে দেব একটুখানি চিনি, চিনিটা হচ্ছে শুধুমাত্র কালারের জন্য। এখানে হচ্ছে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম।
এরপর দেবো জিরের গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দেবো গরম মশলা। অনেকে গরম মশলা লাস্টে নামানোর সময় দেয়, কিন্তু আমি এখনই দিয়ে দিই একেবারে কষানোর সময়। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব আলুটাকে। মোটামুটি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে। আর আলুগুলো যেহেতু খুব ছোটো ছোটো করেই কাটা আর আগে বেশ ভালো করেই ভাজা হয়েছে, তো কষাতে কষাতে একদম প্রপার সেদ্ধ হয়ে যাবে। তারপর জাস্ট অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এখানে এক গ্লাস মতন জল দেওয়া রয়েছে। এটা একটু ফুটে এসছে, তো এটা ফুটে আসলে এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে দেব। একটু সাবধানে হালকাভাবে ঝোলের মধ্যে ছাড়বো, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। সমস্ত বল আমরা দিয়ে দিয়েছি সয়াবিনে। এবার এটা একটুখানি ফুটলে 2 থেকে 3 মিনিট একটু ফোটার পরেই নাবিয়ে দেব। হয়ে গেছে আমাদের সয়াবিনের কোপ্তা, ফাইনালি এরকম দেখতে হয়েছে। এটা লুচি, রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো বানানো যায়, তো খুব সহজে ইজিলি বানাতে পারো। বাড়িতে ট্রাই করো আর অবশ্যই জানিও রেসিপিটা কেমন হয়েছে।